না বড় মা, আমি তোকে যা বলেছি মনে আছে তো? এবার তুমি বিশ্রাম করো, যা আছে সব ওই রুমেই আছে, তার তালা এই চাবিতেই খোলা উচিত। হারলে না জিতলে? কি কিছু খুঁজছো? হ্যাঁ, আমার হাতে কিছু ছিল, আপনার সাথে ধাক্কা খেয়ে হয়তো পড়ে গেছে কোথাও। কোথায় গেল পাউচটা? চাবিটা হারিয়ে গেলে? তুমি এইটা খুঁজছো না তো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। কি আছে এর মধ্যে? স্যার কিছু না, শুধু পাউচ। কি আছে এর মধ্যে বলো না। কিছু না, শুধু দিন না। এত টেনশন করছো কেন? ও নো, যদি স্যার এই মার্ডারে ইনভলভ থাকেন তাহলে চাবিটা দেখেই বুঝতে পারবেন যে আমি ওনার সিক্রেটটা জানতে চাইছি। তোমার টেনশন দেখে আমার যেটা মনে হচ্ছে যে এর মধ্যে এমন কিছু তো নিশ্চয়ই আছে যেটা তোমায় এত টেনশন দিচ্ছে, তাই আমি একবার এটা খুলে তো দেখি। স্যার প্লিজ দিয়ে দিন না। স্যার প্লিজ দিয়ে দিন না, কিছু নেই এর মধ্যে, প্লিজ। না, কিছু তো রয়েছে আমার মনে হচ্ছে। কেন বিরক্ত করছেন, দিয়ে দিন না আমাকে। আরে আমিও তো দেখি যে এর মধ্যে কি এমন জিনিস লোকানো আছে। কেন এমন করছেন, দিয়ে দিন না প্লিজ। আর একবার দেখতে তো দাও, কিছু তো আছে এর মধ্যে। ওই আমার কাজ আছে, প্লিজ। আরে কি স্যার, স্যার কিন্তু মনে হয় তুমি ভালো করে দেখোনি। যদি ভালো করে দেখতে তাহলে বুঝে যেতে যে আমি যখন যা খুশি তাই করতে পারি। So stay out of my way. রাস্তায় তুমি এসেছ, আর তোমাকে আমি সরতেও বলবো না। পরিষ্কার করে আমাকে বলো, তুমি প্রগতির উপর নজর কেন রাখছো? তোমার আসল উদ্দেশ্যটা কি? আমি কিছু জিজ্ঞাসা করছি তোমায়, প্রগতির উপর নজর কেন রাখছো? প্রগতি তোমার কে হয় আর তোমার ওকে নিয়ে এত কিসের চিন্তা? দেখো, প্রশ্নের উত্তরে প্রশ্ন করো না। কেন পিছু নিয়েছো প্রগতির? তোমাকে ওর বাড়ির পাশে অনেকবার দেখা গেছে। আচ্ছা, আর সেটা দেখার জন্য তুমি ওর বাড়ির বাইরে কি করছিলে? মানে তুমিও ওর উপর নজর রাখছো?